2021 সালে সবচেয়ে বাজেট একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে রিয়েলমি, যেখানে কিনা 6000 mAh ব্যাটারির পাশাপাশি প্রথমবারের মতো 50 MP ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা। তো আজকের এই ভিডিওতে রিয়েলমি নার্জো 50A ফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। প্রথমে জানা যাক বক্স কন্টেন্ট সম্পর্কে। রিয়েলমির অন্য 10টি স্মার্টফোনের মতোই এই ফোনটার বক্সের মধ্যে সিলিকন টিপিউ কেস, 18W চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টার টুল আর ফোনটিকে পেয়ে যাবেন আপনারা। তার সাথে থাকবে বেশ কিছু কাগজপত্র যেগুলো আপনাদের হয়তো কোনো কাজেই আসবে না। ডিজাইনগত দিক দিয়ে অবশ্যই রিয়েলমির সবচেয়ে আগলি লুকিং স্মার্টফোন হচ্ছে গিয়ে রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটা। এর আগে তো ক্যামেরা বাম্পটা শুধুমাত্র উপরের ছোট একটা কর্নারের মধ্যে ছিল, তবে এবার এই ক্যামেরা বাম্পটাকে বড় করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পর্যন্ত নিয়ে এসেছে তারা। আমি জানি না যে রিয়েলমির ডিজাইন সেকশনে কারা এই কাজটা করেছে, তবে আসলে খুব বাজে দেখতে লাগছে রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটাকে। যেহেতু এটা একটা বাজেট ডিভাইস, তাই এখানে সস্তা মানের প্লাস্টিকের পাশাপাশি ডিসপ্লেতে কোনো প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়নি। রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটাতে 6000 mAh ব্যাটারি থাকার কারণে 207 গ্রাম ওজনের সাথে আসে এই স্মার্টফোনটা, এবং এর থিকনেসটা হচ্ছে গিয়ে 9.6 mm। তো অনেক মোটাসোটা একটা স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েলমি এবার। ফোনটার উপরে হয়তো কি ধরনের ডিসপ্লে থাকছে সেটা আপনারা আন্দাজ করতেই পেরেছেন। 6.5 ইঞ্চির রিয়েলমির সেই জাতীয় HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটাতে। ডিসপ্লের কথা বলতে গেলে তেমন আহামরি কোনো ডিসপ্লে ইউজ করা হয়নি এখানে। নর্মালি একটা বিলো অ্যাভারেজ টাইপের ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি এবার। আর শুধুমাত্র HD রেজলিউশন হওয়ায় কন্টেন্ট ওয়াচ করার সময় অবশ্যই শার্পনেসে অনেক বেশি ঘাটতি দেখতে পাওয়া যাবে। ডিসপ্লেকে এক সাইডে ফেলে চলুন এবার এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। মিডিয়াটেকের G85 প্রসেসরকে ইউজ করা হয়েছে ফোনটার ভেতরে। এই প্রসেসরটা হয়তো রিয়েলমির একটা জাতীয় প্রসেসর। তারা এর আগেও তাদের 4 থেকে 5টি স্মার্টফোনের মডেলে এই প্রসেসরটাকে ইউজ করেছিল, যেটা কিনা 12 nm আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টোকোর প্রসেসর। আর এখানে মালির G52 MC2 GPUটা থাকছে। সোজা কথা বলতে গেলে বাজেট অনুযায়ী অবশ্যই এই প্রসেসরটা আপনাদের রেগুলার কাজগুলো করার জন্য খুব হেল্পফুল হবে। এছাড়া 4GB র্যামের সাপোর্টটা থাকায় মাল্টিটাস্কিংও আপনারা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, তবে এখানে 6GB র্যামের একটা ভার্সন থাকলে আসলে খুব ভালো হতো। এবং বর্তমানে বাংলাদেশে রিয়েলমির C25S স্মার্টফোনটা পাওয়া যায় যেটা কিনা এই প্রসেসরের সাথেই আসে, তো সেই রকমই একটা পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটা থেকেও। স্মুথ প্লাস আলট্রা সেটিংসে পাবজি গেমটি খেলা যাবে, আর ফ্রি ফায়ার গেমটা হাই সেটিংসে রেখে প্লে করা পসিবল। তবে অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো অনেকটাই মিডিয়াম আর লো গ্রাফিক্সে রেখে খেলতে হবে আপনাকে। এই ফোনটার মধ্যে থাকছে ভার্চুয়াল জাইরো সেন্সর, যেটা কিনা পাবজি গেমটি খেলার সময় তেমন কোনো কাজেই আসবে না। তবে যাই হোক, 4GB র্যামের পাশাপাশি 128GB আর 64GB eMMC 5.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তার সাথে পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ড আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ফোনটার পেছনে পাওয়া যাবে 50 MP ট্রিপল ক্যামেরা সেট আপ। স্যামসাং এর 50 MP ক্যামেরা সেট আপটার পাশাপাশি 2 MP 2টা ফালতু ক্যামেরা লেন্সকে ইউজ করেছে রিয়েলমি এখানে। এবং অ্যাজ ইউজুয়াল ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 8 MP সেলফি ক্যামেরা। সো ভিউয়ার্স, ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে অবশ্যই বাজেট অনুযায়ী সে আগের মতোই ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে। 50 MP ক্যামেরা সেট আপটা থাকায় এখানে হয়তো শার্পনেসে আগের ফোনগুলোর তুলনায় কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে, তবে ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্স মেনটেন করে এই ফোনটা ছবি তুলতে কিছুটা হিমশিম খাবে। তাছাড়া মিডিয়াটেকের G85 প্রসেসরটা থাকায় শুধুমাত্র ফুল HD রেজলিউশনের 30fps এর ভিডিওগুলো ফোনটার ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা শ্যুট করা পসিবল। এখানে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকছে না। আর ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে তেমন আহামরি কোনো ফিচার নেই। নাইটস্কেপ আর স্লো মোশনের ফিচারটা পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে। তবে একটা জিনিস এখানে রিয়েলমি খুব ভালো করেছে, 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে এই ফোনটাতে, যার জন্য কিনা প্রায় একদিনেরও বেশি অর্থাৎ 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে যদি আপনারা নর্মাল ইউজ করেন। এবং হেভি ইউসেজেও একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ অনায়াসে দিয়ে দেবে এই ফোনটা আপনাকে। ওয়েল, এই ফোনটাতে চার্জিং স্পিড হিসাবে ইউজ করা হয়েছে 18W চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে 0 থেকে 100% চার্জ হতে। নার্জো 50A স্মার্টফোনটাতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে কম্পাস, অ্যাক্সেলোমিটার আর প্রক্সিমিটি সেন্সর। বাজেট ডিভাইস হয় রিয়েলমি এখানে সিঙ্গেল আউট স্পিকার, 3.5 mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, GPS আর শুধুমাত্র একটা প্রাইমারি মাইক্রোফোনকে ইউজ করেছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং
নোটিফিকেশন লাইটকে আপনারা বরাবরের মতো মিস করবেন রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটা থেকে। ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটা 64 ভার্সনের জন্য 11,500 রুপি দাম রাখা হয়েছে এবং বিভিন্ন অফারে আরও 500 রুপি কমে পাওয়া যাবে এই ফোনটা। আসলে এর আগে অর্থাৎ 2 বছর আগে রিয়েলমি এই 11,000 রুপিতেই এর থেকেও ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করত। বাট বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি প্রাইসে লঞ্চ করেছে নার্জো 50A স্মার্টফোনটার মতো একটা আগলি লুকিং স্মার্টফোনকে। আমি উইশ করব বাংলাদেশে যেন এই ফোনটা না আসে, যদি আসে তাহলে অবশ্যই 14-15 হাজার টাকায় এই ফোনটাকে কিনতে হবে আপনাকে। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে রিয়েলমির বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে অফিসিয়ালভাবে, তো সেই ফোনগুলোর অফিসিয়াল নতুন প্রাইস সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।